أربعٌ من سنن المرسلين النكاح والحياء والحناء والسواك والتاتر আতর ব্যবহার করতেন, আতর গোলাপ ব্যবহার করতেন সকল নবী, মেসওয়াক করতেন সকল নবী, সকল নবী লজ্জাশীল ছিল, অন্যকা সকল নবী বিবাহ করেছেন। বিবাহ এটা কোনো সামাজিক উৎসব নয়, এটা হচ্ছে সকল নবীর গুরুত্বপূর্ণ একটি সুন্নত, উম্মতে মুহাম্মদিয়ার জন্য একটা বড় ইবাদত। মুসলমান যখন তুমি নামাজ পড়ার ডোলবাদ্য ফিডাও না, যখন রোজা রাখো ডোলবাদ্য ফিডাও না, যখন হজ করো ডোলবাদ্য ফিডাও না, অথচ নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ একটা ইবাদত, কিন্তু কোত্থেকে তুমি আমদানি করেছো যে বিবাহ কোনো সামাজিক উৎসব নয়, সকল নবীর সুন্নত, এই বিবাহটাকে তুমি কিভাবে নষ্ট করছো গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে? এ গায়ে হলুদ অনুষ্ঠান এটা হলো জেনার একটা মন্ত্র। অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে, গায়ে হলুদ অনুষ্ঠানে একটি মেয়ে গিয়েছে, তার শ্লীলতা হানি করা হয়েছে, ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, সম্ভ্রম লুটে নেওয়া হয়েছে। আমার যুব সমাজ ভাই, আপনাদের কাছে বিষয়টাও জানা নয়। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। ফেনীর সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনাকে একবার এক লোকে দাওয়াত করেছেন। সুফি সদরুদ্দিন সাহেব রহম, আপনি একটু এগিয়ে বসেন, একটু এগিয়ে। সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এক লোক উনাকে দাওয়াত করেছেন, উনার সঙ্গে আরো কিছু মানুষকেও দাওয়াত করেছেন, কিন্তু অন্যান্য লোকগুলো ওই জেন্টলম্যানের ঘরে খেতে বসে গেল। সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খেতে বসেন না, একবার ওই ভদ্রলোকের বারান্দার এই পাশে আবার ওই পাশে যায় পায়চারি করে। মেজবান বারবার বলছে, হুজুর খেতে বসেন না কেন? সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, আমি দেখতেছি তোমরা কুকুরের পায়খানা খেতেছ। আল্লাহ পাক সে অন্তর চক্ষু দান করেছেন, আমাদের খাবারের ভিতরে গরমিলতা এসে গেছে বিধায় আজকে কোনো এবাদতে আমরা মজা পাই না। যদি মমতাজকে এখানে আনা হতো, বোধহয় এই মাঠের মতো আরো 10টি মাঠের প্রয়োজন হতো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের অস্থায়িত্বের কথা সর্বপ্রথম বলেছেন, সম্পদের লোভ প্রতিটি সাহাবা ইকরামের অন্তর থেকে বের করে দিয়েছেন, যে ও আমার সাহাবীরা, সম্পদ তোমার কবর পর্যন্ত যাবে, কবরের জগতে কিন্তু আর তোমার সম্পদ কাজে আসবে না। যদ্দুর সাহাবা ইকরাম অকট অকপটে বলতে লাগলো, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, ফাগফিরিল্লান সারা ওয়াল মুহাজিরা, ফাগফিরিল্লান সারা ওয়াল মুহাজিরা। সাহাবায়ে কেরামের অন্তর থেকে অর্থের লোভ বের করে দিয়েছে। যদি অর্থের লোভে না থাকে, দুর্নীতি আর ঘুষ তখন কি আর চলে? আল্লাহর নবীর প্রথম পদক্ষেপ, আল্লাহর নবী কি করেছেন? মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে তাদের অন্তরে বিপ্লব সৃষ্টি করেছেন, সম্পদের অস্থায়িত্বের কথা বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পদ সঞ্চয়ের পিছনে পড়েননি। যখন এই যুদ্ধের দামামা বেজে যেত, সাহাবায়ে কেরাম যার কাছে যেই পরিমাণ সম্পদ থাকতো, ওই পরিমাণ সম্পদ নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদা সব সম্পদ নিয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত করেছেন। কেন? যে সম্পদ তো আমার পরকালে কাজে আসবে না, কবরের দেওয়ার সাথে সাথে সম্পদের কাম শেষ হয়ে যাবে, সুতরাং এই সম্পত্তি আর কি করব, আল্লাহ রাস্তায় দিয়ে দেই। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ পাক বলেছেন যা তোমার কাছে থাকবে, যেটা তুমি খাবে এটার হিসাব দিতে হবে, ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহ ট্রেজারিতে যেটা জমা দিবে সেটা পরকালের জন্য বাকি থেকে যাবে। সম্পদের অস্থায়িত্বের কথা বুঝিয়েছেন সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম পদক্ষেপ। দ্বিতীয় নাম্বার পদক্ষেপ, সেই সব উপায় উপকরণ বন্ধ করে দিলেন যা অপরাধ করতে মানুষকে উদ্বুদ্ধ করে। ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, সেই সব উপায় উপকরণ বন্ধ করলেন, দ্বিতীয় নাম্বার পদক্ষেপ যা মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। যেমন ধরুন আল্লাহর নবী জেনা হারাম, জেনা মানে সম্মতির ব্যভিচার, জেনা হারাম,
আল্লাহর নবী শুধু এতটুকু বলেন নাই ব্যভিচার হারাম এতটুকু বলেন নাই বরং নবী গোড়া থেকে মূল থেকে চিকিৎসা করার চেষ্টা করেছেন যে ব্যভিচার হয় কেন জিনা সংগঠিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে নবী গবেষণা রিসার্চ করে বের করেছেন ব্যভিচারের কিছু মন্ত্র আছে মন্ত্র মন্ত্র বুঝুন তো আপনারা সাপুড়ে দেখেন না যখন মন্ত্র পড়ে তখন অনেকগুলো সাপ বিভিন্ন গাথা থেকে বেরিয়ে আসে কি আসে না জিনা আর ব্যভিচারের কিছু মন্ত্র আছে এই মন্ত্রকে আগে নিষেধ করতে হবে এটাকে আগে উৎখাত করতে হবে তখন ব্যভিচার এমনিই বন্ধ হয়ে যাবে আলগেনা রুকিয়া তু জিনা আলগেনা রুকিয়া তু জিনা জেনার এক নাম্বার মন্ত্র গান বলেন জেনার এক নাম্বার মন্ত্র কি গানকে আল্লাহর নবী নিষিদ্ধ করে দিলেন আজকে আমার এই দেশে গানের সয়লাব চলছে আমার ভাইরা গান বাজনা মহামারী আকার ধারণ করেছে ছোট হোটেল বলেন আর বড় হোটেল বলেন শপিং মল বলেন উচ্চ আওয়াজে গানের শব্দ চলন্ত গাড়ি আর উড়ন্ত বিমান বিমানে কি আপনারা উঠেছেন কেউ দেখবেন ওখানেও কিন্তু আল্লাহর প্রতিনিয়ত নাফরমানি চলছে যদিও ওরা বারংবার নিষিদ্ধ করে যে মোবাইল বন্ধ করেন কিন্তু না আল্লাহর কিছু বান্দা সমতল ভূমি থেকে 40,000 ফিট উপরে উঠেও যেখানে জীবন মরণ নিয়ে লড়াই চলছে এমন মুহূর্তেও সেখানে গান বাজিয়ে চলছে চলন্ত গাড়ি আর উড়ন্ত বিমান আর বিয়ের অনুষ্ঠানে ডেক সেটের মাধ্যমে বর্তমান পুরা সমাজকে কাঁপিয়ে তোলা হচ্ছে বিয়ের এক সপ্তাহ আগ থেকে ডেক সেটের পিটাপিটি আমার বন্ধুগণ নবীজি নিজের 11টি স্ত্রী ছিল 10টি বিবাহ করেছেন একটি ছিল উপস্ত্রী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী নিজে বিবাহ করেছেন 10টি স্ত্রী ছিল 11 জন বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন তাদের মেয়েদেরকে বিবাহ দিয়েছেন আইমায়ে তাবেঈ তাবেঈ তাবি নিজে বিবাহ করেছেন বিবাহ দিয়েছেন ইতিহাস আপনারা স্টাডি করতে হবে ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামের জীবদ্দশায় কোন আউলিয়া আল্লাহর জীবদ্দশায় গায়ে হলুদ নামে কোনো অনুষ্ঠান আমাদের এই দেশে ছিল না আফসোসের সাথে বলতে হয় মুসলমান এ মুসলমান এ গায়ে হলুদ অনুষ্ঠান করতে কি তোমরা আমদানি করেছো বিবাহ এটা কোনো সাধারণ ইবাদত নয় উলামায়ে কেরাম আছেন তারা জানেন এটা দুনিয়াতে যত নবী এসেছেন দুইজন নবী ছাড়া সকল নবী বিবাহ করেছেন কোন কোন নবীর স্ত্রী ছিল সদের কাছাকাছি আরবাউম মিন সুনানিল মুরসালিন আন-নিকা ওয়াল হায়া ওয়াল হিন্না ওয়াস সিওয়াক ওয়াত তাতুর আতর ব্যবহার করতেন আতর গোলাপ ব্যবহার করতেন সকল নবী মেসওয়াক করতেন সকল নবী লজ্জাশীল ছিল অন্যকা সকল নবী বিবাহ করেছেন বিবাহ এটা কোনো সামাজিক উৎসব নয় এটা হচ্ছে সকল নবীর গুরুত্বপূর্ণ একটি সুন্নত উম্মতে মুহাম্মদিয়ার জন্য একটা বড় ইবাদত মুসলমান যখন তুমি নামাজ পড়ার ডোলবাদ্য ফিডাও না যখন রোজা রাখো ডোলবাদ্য ফিডাও না যখন হজ করো ডোলবাদ্য ফিডাও না অথচ নামাজ ইবাদত রোজা ইবাদত হজ একটা ইবাদত কিন্তু কোত্থেকে তুমি আমদানি করেছো যে বিবাহ কোনো সামাজিক উৎসব নয় সকল নবীর সুন্নত এই বিবাহটাকে তুমি কিভাবে নষ্ট করছো গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে এই গায়ে হলুদ অনুষ্ঠান এটা হলো জেনার একটা মন্ত্র অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে গায়ে হলুদ অনুষ্ঠানে একটি মেয়ে গিয়েছে তার শ্লীলতা হানি করা হয়েছে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্ভ্রম লুটে নেওয়া হয়েছে আমার যুব সমাজ ভাই আপনাদের কাছে বিষয়টাও জানা নয় আল্লাহর নবী নিজে বিবাহ করেছেন কখনো মরিচ বাতির ব্যবস্থা করে নাই আলোকসজ্জা করে নাই কখনো ঢোলবাদ্য ফিডায় নাই ফানির ভিতরে ফানির ঝর্ণা পুয়ারা আল্লাহর নবী দেয় নাই এ ধরনের ডেক্সেট আল্লাহর নবীর যুগে কি ছিল ভাইরে আজকে মুসলমান কোত্থেকে তোমরা এই হিন্দুদের সভ্যতা তোমরা আমদানি করছো অথচ হিন্দু ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আজকে ফিলিস্তিন তার জ্বলন্ত সাক্ষী ইহুদি সন্ত্রাসী
ইরাক জ্বলন্ত সাক্ষী, খ্রিস্টান সন্ত্রাসী, মায়ানমার জ্বলন্ত সাক্ষী, বৌদ্ধ সম্প্রদায় সন্ত্রাসী, ভারতের বাবরি মসজিদ, কাশ্মীর জ্বলন্ত সাক্ষী, হিন্দু সম্প্রদায় আন্তর্জাতিক সন্ত্রাসী, আমাদের 450 বছরের সেই পুরাতন বাবরি মসজিদকে 2 লক্ষ উগ্রবাদী হিন্দু গুন্ডা 1996 সালের 6 ডিসেম্বর রাত্রে মাটির সাথে ভেঙে মিশিয়ে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে হিন্দু কোনোদিন শান্তিপ্রিয় নয়, তারা ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। মুসলমান গায়ে হলে দৃষ্টান্তে হিন্দুদের উৎসব, তোর কলিজে ফেটে যাওয়ার কথা যে আমি মুসলমান, আমার নবী এই দিনের জন্য দাঁতকে শহীদ করেছেন, 56,000 সাহাবি এই দিনের জন্য শাহাদত বরণ করেছে, আর এই দিনকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলছ কেন? আজকে বিয়েতে শান্তি নাই বলেন? বিয়ে করেছে মাত্র 2 দিন 3 দিন, হুজুরের কাছে এসে বলো হুজুর সংসার অমিলতা, আমি ঘুমে চোখের উপরে, হে ঘুমে ফ্লোরে, একটা তাবিজ দিন ভালো করে, কয় কি কয় না। এ মিয়া একটা খুনার নয়, বাংলাদেশের জাতীয় খুনার সকলকে যদি তুমি মরিসের মতো বেটে খাও, তুমি শান্তির চোয়া চোখে দেখবে না, শান্তি তোর ঘরে আসবে না, কারণ এই বিবাহ তুমি গজব দিয়ে শুরু করেছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে কেইসা বসর হ্যায়, সুরতে বুঝি না মগর তুম তো নেহি হ্যায়, আয় দাদে নয়া শানে নয়া রঙ্গে নয়া হ্যায়, আয় দাদে নয়া শানে নয়া রঙ্গে নয়া হ্যায়, নামে মুসলমানে মগর কামে কুফুর হ্যায়, নামে মুসলমানে মগর কামে কুফুর হ্যায়, নামে মুসলমান মাত্র, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সূত্রে মাত্র মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমার ভিতরে 0 পয়েন্টে চলে গেছে, নাই বললেই চলে, ঠিক কিনা কথা কো? শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটাই আমি মুসলমান, এই কারণ অন্য কিছু নয়। আমার ইমান বিক্রি করতে এখন সকাল আর রাত্রের প্রয়োজন হয় না, 100 টাকা দিলে আমি ইমান বিক্রি করতে রাজি, কারণ এটা তো আমি নিজে উমরের মতো কামাই করি নাই, এটা মুফতে পেয়েছি, আল্লাহর ওয়াস্তে পেয়েছি, আমার বাপ মুসলমান এই জন্য আমি মুসলমান। আমার মুসলমান যদি সুখ শান্তি পেতে চাও, বিজাতির কৃষ্টি কালচারের উপর লাথি মারো। 1400 বছর পূর্বে আল্লাহর নবী যেই চিন্তাধারায় এই সমাজকে ডেভেলপমেন্ট করেছে, ওই প্রক্রিয়ায় যদি এখনো না আসো, আমাদের কুফালে আরো দুর্গতি আছে। কুফালে আরো কি আছে কোন? আরো দুর্গতি আছে আমাদের। আজকে মাটির উপরের সম্পদ, জাগতিক সম্পদ চা চামড়ার, আবার মাটির নিচের সম্পদ স্বর্ণ তেল গ্যাস মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। সারা বিশ্বে 200 কোটি মুসলমান, 53টি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত, আরব বিশ্বের দিকে তাকালে দেখা যায় বিশাল অর্থনৈতিক শক্তি মুসলমানের কাছে রয়েছে, পারমাণবিক বোমা মুসলমানের কাছে রয়েছে, আমেরিকার নাসা থেকে বাংলাদেশের ফটো তুলে বলা হয়েছে পুরোটি বাংলাদেশ তেল এবং গ্যাসের উপরে ভাসতেছে। জাগতিক সম্পদ, মাটির উপরের সম্পদ আর মাটির নিচের সম্পদ সব আল্লাহ পাক মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। তারপরে আজকে বিশ্বের যেই প্রান্তেই তাকাই না কেন, যেই রাষ্ট্রের দিকে তাকাই না কেন, নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান, ঠিক কিনা কথা কন? ও মুসলমান, তোরা তো ছিলি বিশ্বের বীর জাতি, ফরাজ হয় তোদের অভিধানে ইতিহাসের ছিল না, আজকে কেন তোমাদের অধঃপতন, কেন তোমাদের অপদস্থতা, এ লাঞ্ছনার গঞ্ছনা? তার পিছনে একটা যুক্তি অবশ্যই আছে, আল্লামা ডক্টর ইকবাল সেই কথাটা আমাদের সামনে উদ্ঘাটিত করে গিয়েছেন। মমিন জু ফেদা নকশে কাফে পায় নবী কো, মমিন জু ফেদা নকশে কাফে পায় নবী কো, হোজে রে কদম আজবি আলম কা খাজিনা, হোজে রে কদম আজবি আলম কা খাজিনা, গর সুন্নতে নববী কি করে, গর সুন্নতে নববী কি করে, পায় রবি উম্মত তুফা সে নেকাল জায়গা ফের উসকা সফিনা, তুফা সে নেকাল জায়গা ফের উসকা সফিনা। মুসলমান, তোমাদের অধঃপতনের একটাই মাত্র কারণ, তোমরা 1400 বছর পূর্বে তোমাদের নবী যে আদর্শ রেখে গিয়েছেন ওই আদর্শকে তোমরা ছেড়ে দিয়েছ, লাথি মেরে ফেলে দিয়েছ। ও মুসলমান, আর একবার যদি সেই 1400 বছর পূর্বের রেখে যাওয়া
আদর্শকে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আর স্পট যদি বাস্তবায়ন করতে পারো, গর সুন্নতে নববী কি করে পায়রবি উম্মত তুফা সে নেকাল জায়গা ফের উসকা সাফিনা, তুফা সে নেকাল জায়গা ফের উসকা সাফিনা। আর একবার যদি বাস্তবায়ন করতে পারো, বিজাতি ফালাতে বাধ্য হবে, তারা ফালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা কথা বলে। নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া আমাদের কুফার আরো দুর্গতি আছে, বাঁচার উপায় নাই। নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। আমার ভাইরা, অশ্লীল সিনেমা, জেনার মন্ত্র, অশ্লীল সিনেমা, নবী শুধু জেনা বন্ধ করে নাই, জেনার মন্ত্র বন্ধ করেছেন। গান এক নাম্বার জেনার মন্ত্র, গান বন্ধ করতে হবে, অশ্লীল সিনেমা বন্ধ করতে হবে, নোংরা পত্র পত্রিকা বন্ধ করতে হবে, সিডি বিসিডির যত পণ্য আছে সেটাও বন্ধ করতে হবে, টেলিভিশনের চ্যানেল বন্ধ করতে হবে, ইন্টারনেটের বিভিন্ন সাইট বন্ধ করতে হবে, ফেসবুক বন্ধ করতে হবে। বর্তমান সমাজে পর্নোগ্রাফির আগ্রাসন চলছে। যুবক ভাইরা, ঢাকা স্কুলগামী 77% শিশু বর্তমানে পর্নোগ্রাফি দেখছে, যার কারণে ছোট ছোট ছেলেরা আজকে যৌন মনোভাব সম্পন্ন হয়ে থাকে। আপনারা জানেন, ইদানিং বাংলাদেশে একটা সমস্যা দেখা দিয়েছে, শিশু গ্যাং। বলেন কি? শিশু গ্যাং। এ গ্যাং তৈরি হলো কোত্থেকে? এদের নেটওয়ার্কে কাজ করে কে? এটা অন্য কিছু নয়, প্রত্যেকটি বাচ্চা পর্নোগ্রাফি দেখে। ফিলিংস স্টাইলে কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতে হয় সেটা তারা দেখে বাস্তবে সেটাকে পরিণত করার চেষ্টা করছে। মুসলমান, এই সিডিবিসিডির পণ্য বন্ধ করতে হবে, ইন্টারনেটের সকল সাইট বন্ধ করতে হবে, টিভি চ্যানেলের আপত্তিকর প্রোগ্রামগুলো বন্ধ করতে হবে, না হয় এই দেশ থেকে জেনার আইন যদি দর্শন নয় আরো কিছু করা হয়, মোটেও দর্শন বল নামে কোনো জিনিস এই দেশ থেকে যাবে না। আল্লাহর নবী মূল থেকে চিকিৎসা করেছেন, জেনা হয় কেন, জেনার মন্ত্র কি? জেনার মতো গান এবং গানের যত সরঞ্জামাদি, গানের যত মাধ্যম, এগুলাই হচ্ছে জেনার এক নাম্বার মন্ত্র। আমার বন্ধুগণ, জেনার মন্ত্র, জেনা যদি সমাজ থেকে উঠাইতে চান, বিধবা এবং তালাক প্রাপ্তা মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে। বিধবা এবং তালাক প্রাপ্তা মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আপনাদের কাছে বিষয়টা হয়তো নতুন মনে হচ্ছে, একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। আমাদের এই সমাজে কোনো নারীর যখন স্বামী মরে যায় 1 বছর পরে, 2 বছর পরে, এ মেয়েকে নিয়ে এখন তামসা শুরু হয়। তালাক প্রাপ্তা স্বামী তালাক দিয়ে ফেলেছে, এই তালাক প্রাপ্তা নারীর বিয়ের ব্যবস্থা হয় না। নারী লজ্জায় বলে না, স্বামী মরে গেল একটা মাত্র সন্তান রেখে, তার বিয়ের প্রবল চাহিদা। এটা আপনারা বুঝেন না, এই মহিলাটা এখনো যুবতী, বিয়ের চাহিদা আছে না নাই? আছে, তার জন্য তাড়না উতলে ওঠে, কিন্তু সমাজে মুখ খুলতে পারে না। বিয়ের নাম লইলেই তো তাকে ধিক্কার দিচ্ছি, তোর এই ছেলে রেখে তুই বিয়ে করস কেমনে, কয় কি কয় না কথা কয়, এটাকে আমরা দোষ মনে করছি। যান 1400 বছর পূর্বের ইতিহাসের দিকে, নবী যেই আদর্শ বাস্তবায়ন করেছে সে আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, না হয় এই সমাজ থেকে দর্শন জেনা ব্যবিচার যাবে না। আল্লাহর নবীর যুগে যখন কোন সাহাবা একরাম, কোন সাহাবি মৃত্যুবরণ করত, ইদ্দত পালনের পর পরে ওই মেয়েটাকে অন্যত্র বিয়ে দিত, এটা ছিল সাহাবা একরামের যুগের, কোনো দোষ ছিল না। এক একজন মেয়ে 3 দিন, 3 বার, 4 বার, 5 বার পর্যন্ত বিয়ে হতো, বিয়ে হওয়াটা তাদের সমাজে কোনো দোষ ছিল না। এখন একটা মেয়েকে যদি ইদ্দত পালন করার পরে, 4 মাস 10 দিন শোক পালন করার পরে যদি অন্যত্র বিয়ের ব্যবস্থা করে, তাহলে এই মেয়েটা কি জীবনে দর্শন আর জানা করবে বলেন? কিন্তু লজ্জায় বলে না। তালাক প্রাপ্তা মহিলা, স্বামী ডিভোর্স দিয়েছে, কে স্বামী তালাক তালাক দিয়ে দিছে, কিন্তু এখন অন্যত্রে বিয়ের ব্যবস্থা করা হয় না। এ মেয়ের শ্বশুর এ মেয়ের উপরে আধিপত্য বিস্তার করে, মনে করে যে পুত্রবধূ, এটা আমাদের আমাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে করজোড়ে বলবো, আপনার ছেলে যদি মরে যায়, আপনার ছেলের মিরাসের অংশ আপনার পুত্রবধূকে বুঝিয়ে দিয়ে তার বাপের বাড়িতে ফাটিয়ে দিবেন, যাও এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, স্বেচ্ছায় যদি সেই বিয়ে বসতে রাজি না হয়, চাপ সৃষ্টি করা যাবে না। হ্যাঁ, সে যদি বলে আমি বিয়েতে রাজি না, তাহলে রাজি না কেন সেটাও আপনাদেরকে দেখতে হবে, কি শরমের কারণে বলে না বাস্তবে রাজি না বলে, এটা আবার খতিয়ে দেখতে হবে আপনাদেরকে।
একটু সামনে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু সামনে আসেন, আসেন পিছে তাকালে কি হবে? আমি আসতে বলছি সামনে, পিছে তাকালে কি দেখবেন কিছু? আসেন একটু সামনে আসেন, মাশাআল্লাহ অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, আসেন সামনে আসেন। আল্লাহ, আমার ভাইরা, আমার ভাইরা, নবী শুধু জেনা নিষেধ করে নাই, জেনার মন্ত্রকে নিষেধ করেছেন। জেনার এক নাম্বার মন্ত্র গান, এবং গানের উপায় যাবতীয় উপায় উপকরণ সবটাই হচ্ছে জেনার মন্ত্র, ওগুলো বন্ধ করো, দেখবে জেনা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। দ্বিতীয় নাম্বার ফর্দাহীনতা, ফর্দাহীনতা এটা জিনার মন্ত্র, ফর্দাহীনতা জিনার মন্ত্র। আপনারা জানেন যে নারী ফর্দার ভিতরে থাকে, আজ পর্যন্ত এমন কোন নারী কে দর্শন করা হয়েছে, এমন নারী দর্শিতা হয়েছে পৃথিবীর ইতিহাসে এর কোনো ঘটনা পাওয়া যাবে না যে নারী ফর্দার ভিতরে থাকে। ফর্দাহীনতা এটা জেনার দ্বিতীয় নাম্বার মন্ত্র। ফর্দা কত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচা করে, ওয়াহফাজনা ফুরুজাহুম না ওয়াহফাজু ফুরুজাকুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তার সাথে সাথে ইমানদার নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচা করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। বন্ধুরা আমার, কোরআনে নামাজের ব্যাপারে আল্লাহ পাক ছেলে মেয়েকে একত্রিত করে বিধান জারি করে দিয়েছেন, ওয়ারকা ও ওয়াসজুদু, এই আদেশটা ছেলেকেও দিয়েছেন মেয়েকেও দিয়েছেন। দুনিয়াতে যত বিধান আল্লাহ পাক উম্মতের উপর বন্দার উপর জারি করেছেন একসাথে জারি করেছেন, কিন্তু ফর্দার বিষয় যখন আল্লাহ পাক আলোচনা করেছেন, পুরুষদেরকে ভিন্নভাবে বলেছেন, মহিলাদেরকে ভিন্নভাবে বলেছেন, এর দ্বারা বোঝা যায় ফর্দাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফর্দা আছে সমাজে, দেবর সাথে ফর্দা এটা কি জায়েজ না হারাম? আরে সাহাবা একরাম প্রশ্ন করেছেন, হুজুর দেবরের মাসালাটা বলেন, নবী বলেছেন আল হামু আল মাউ, দেবর মৃত্যু তুল্য, অন্যান্য পুরুষের সাথে যে পরিমাণ যে গুরুত্ব রেখে ফর্দা করতে হয়, দেবরের সাথে আরো গুরুত্ব বাড়িয়ে দিয়ে ফর্দা করা লাগে, এটা মৃত্যু তুল্য। কিন্তু আজকে সমাজে দেবরের সাথে ফর্দা করতে হয় এটা আমরা জানেই না, বাসুরের সাথে ফর্দা করতে হয় এটা আমাদের জানা নেই, স্কুলের মাস্টারের সাথে ফর্দা করতে হয় এটা আমাদের জানা নেই, জানা আছে ম্যাডামের সাথে ফর্দা করতে হয় এটা আমাদের জানা নেই, চাচাতো ভাই ফর্দা করতে হয়, মামাতো ভাই ফর্দা করতে হয়, তালতো ভাই ফর্দা করতে হয়, সব কিছু বাদ দেন দুলা ভাইয়ের সাথে ফর্দা করা সুন্নত না ফরজ? কথা কয় না হারাম? জোর কর না কেন? না আমাদের সমাজে দুলা ভাইয়ের সাথে ফর্দা করা আছে না? যদি দেবরকে ভাবিয়ে বাদ বেড়ে না দেয় তখন শাশুড়ি কয় উম্মা তোর দেবরে না, কথা কয় না? আর গজব তো আছে দেশে, কারণে শাশুড়িদের রাজত্বের কারণে গজব আসছে, যদি শাশুড়ির ইষ্টঙ্গ তো খোদার আদেশকে মানত তাহলে দেবর আর ভাবির সাথে অপ্রীতিকর ঘটনা একটাও করতো না, ঠিক কিনা কথা কো? আমার ভাইরা, মায়ের সাথে ফর্দা করতে হয়, বেনের সাথে ফর্দা করতে হয়, এই মাসালাটা কিন্তু আমরা অনেকেই জানি না। বর্তমানে ফর্দার বিধান নাই বললেই তো চলে। জিবরিল আমিন আলাইহিসসালাম নবীর কাছে একবার আসার পরে নবী জিজ্ঞেস করলো, জিবরিল আমার মৃত্যুর পরে তুমি এই দুনিয়াতে আর কয়বার আসবে? আপনারা কি আলোচনা বুঝতেছেন আমার? জিবরিল আমার এন্তেকালের পরে এই দুনিয়াতে আর কয়বার আসবে? কো হুজুর আর 10 বার আসবো, 10 বার এসে কিছু নিয়ে আসব না, বরং 10 বার এসে 10টা গুরুত্বপূর্ণ জিনিস এই দুনিয়ার থেকে তুলে নিয়ে যাব, এরপরেই কেমত সংগঠিত হবে। যে জিবরিলে ফুরসি দে হযরত সুখুন কে খাহি ফেরু আয়া দাজ বাদে মান না খুস্তে জমি পর কাতাশেরা বরম দিগর বারে খৈরে এবাদত বরম দুয়াম আসে নাই সুয়াম আসে নাই যে খল কে খোদা চাহারম হায়ারা বরাম আজ নিসা বফাঞ্জম আদালত বরাম আজ সাহা সশম বাজে সব রাশ দিলে সবেরা বহাবতম বরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম্ব রাম হিম্মতে আলেমা
না হুমবারে কুরআজ দিলে করিয়া দা হুমবারে ইমাজ দিলে মোমেনা দা হুমবারে ইমাজ দিলে মোমেনা ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথমে দুনিয়া দেশে আমি আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব মানুষ আল্লাহকে চিনবে না সন্তান চায় আল্লাহর কাছে আল্লাহর পরিচয় না থাকার কারণে সন্তান চাইবে মাজারে ঠিক কিনা কথা কোন আল্লাহর পরিচয় নিয়ে যাব এখন আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই এই জন্য বিপদে আপদে আমরা শেয়ারম্যানের কাছে দৌড়ি কথা কয় অথচ সাহাবায়ে কেরাম বিপদে পড়লে মসজিদে আসতো সাহাবায়ে কেরাম বিপদে পড়লে কোথায় আসতো সর্বপ্রথম মসজিদ আল্লাহর দরবারে কাঁদতো তারপর আদ-দুনিয়া বিল ওয়াসাইল এই জন্য বিভিন্ন ডাক্তার ইত্যাদি ওষুধ খাওয়া সুন্নত এটা ছিল পরের ধাপে আল্লাহর পরিচয় তাদের কাছে ছিল বিপদে দেয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ সন্তান দেয় আল্লাহ পুত্র সন্তান দেন আল্লাহ কন্যা সন্তান দেন আল্লাহ বন্দা রাখেন আল্লাহ উভয়টা দেন কে কি দানব দরি আলম কেলা মাবুদা ইল্লাহু ওয়ালা মাউজুদা ফিল কাউনাইন ওয়ালা মাকসুদা ইল্লাহু চুতে গেলা বদস্তারি বিয়া তন্ধা চেগমে দারি মজাও আজ গায় রে হকিয়ারি কেলা পাত্তা হা ইল্লাহু মজাও আজ গায় রে হকিয়ারি কেলা পাত্তা হা ইল্লাহু বিপদে দেয় আল্লাহ বিপদে উদ্ধার করে বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ আল্লাহর পরিচয় না থাকার কারণে আজকে মাজারে গিয়ে আমরা সন্তান চাই মাজার রূপে দিন রাত নজরে ছড়ায়ে মাজার রূপে দিন রাত নজরে চড়ায়ে ফকিরু সে যা যা কর মাঙ্গে দোয়ায়ে ফকিরু সে যা যা কর মাঙ্গে দোয়ায়ে না তাওহীদ মে কুছ খলল উসসে আয়ে না ইসলাম বিগড়ে না ঈমান যায়ে না ইসলাম বিগড়ে না ঈমান যায়ে করে গায়রে গর্বুত কি পূজা তু কাফের জুঠে রায় বেটা খোদা কা তু কাফের কহে আগ কো আপনা কেবলা তু কাফের